আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা তেলে সাশ্রয় বাইক খুঁজতেছেন, যে আমি 1 লিটারে তেলে নিব 65 থেকে 70 কিলো, তাদের জন্য এই বাইকটি। বাস্তব বলতেছি, বাইকটি 65 থেকে 70 কিলো 1 লিটারে তেলে যাবে, এটা গ্যারান্টি আমি নিজে। এবং আপনারা তথ্যও নেবেন যে বাইকটি তেলে কেমন যায়, এবং এই বাইকটি চলা 2100 কিলো, একদম নতুনের মতো আছে এবং ফুল ফ্রেশ, একটা চুল পরিমাণ কোথাও দাগ স্কেচ নেই। তো বাইকটি ওয়ান্টেজ অবস্থা আছে, মালিকানা চেঞ্জ সহ এই বাইকটি বিক্রি করা হবে। যে কোনো জেলায় আপনারা নিজ দামে নাম্বার করে নিতে পারবেন। বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। জি, এই বাইকটি আসলে কত যে নতুন আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে টায়ারটা দেখেন, একদম নতুনের মতো টায়ার। মাটগাটাও দেখেন, সুপার ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট নেই। এবং রিংগুলো দেখেন, চমৎকার, মানে নতুন বাইকের যেমন রিং এর কন্ডিশন থাকে হুবাহু এরকম আছে, দুইটি সকাপ সহ। এমনকি বাইকে যে পরে নেই, এই প্লেটটাই হলো প্রমাণ। দেখেন এই প্লেটটাই প্রমাণ, কত নিখুঁত আছে। যদি পড়তো এই প্লেট এরকম থাকতো না, হেডলাইটের গ্লাসটাও এত নতুন বা নিখুঁত বা চকচকা ঝকঝকা থাকতো না মাটগাটটা সহ। এই সাইডে হ্যান্ডেল, তার আগে এই ভাইজার স্টিকারটা দেখেন কি চমৎকার। এখানে ছোট্ট একটা ইয়ে আছে, এটা উঠে যাবে পলিশ করলে। সিগন্যাল লাইট পর্যন্ত একদম নিখুঁত আছে, কোনো সময়ের জন্য 1 সেকেন্ডের জন্য এই বাইকটি এদিকে পড়ে নাই, তার প্রমাণ এটা, তার প্রমাণ এই যে হ্যান্ডেল রিভার, তার প্রমাণ লুকিং গ্লাস একদম নিখুঁত, হ্যান্ডেলের চাপা সুই সব কিছুই প্রমাণ যে এই বাইকটি এদিকে পড়ে নাই। এই সাইডের ট্যাঙ্কিটা দেখেন, নতুন যদি এই বাইকটি না হয়ে থাকে, এবং একটা শিশু বাচ্চাকেও যদি প্রশ্ন করেন যে বাইকটি নতুন কিনা, তাহলে ওই বাচ্চাটাকে বলতে হবে, বাচ্চাটাকে এটা দেখে অবশ্যই বলতে হবে যে এই বাইকটি আসলে নতুন। মানে একটা এলাকার ভিতরে এই বাইকটি 10 জনে দেখে 10 জনকেই বলতে হবে বাইকটি একদম ব্র্যান্ড নিউ, মনে হচ্ছে শোরুম থেকে এই মাত্রই বের করা হয়েছে, এই কথাটাই বলতে হবে, এতে কোনো সমস্যা বা সন্দেহের অবকাশ নেই। দেখেন আপনারাও একটু নিজে নিজে একটু প্রশ্ন করেন, যে যেমন দেখাইতেছি আমি, দেখেন যত কাছে নিচ্ছি ততই গ্লেজ বাড়তেছে বাড়তেছে। তো এই এই বাস্তব দেখার এই দেখার মধ্যে কোনো কিন্তু পার্থক্য নাই। তারপর আপনারা তো আপনার কাছে যদি অনলাইনেও গাড়ি কেনেন আপনার কাছে যাবে, আর যদি এশিয়াও নিয়ে যান সেখানেও আপনি দেখতে পাবেন। যদি অ্যাডসের চুল পরিমাণ বা কম বেশি মনে হয়, তখন কিন্তু আমার উপরে একটা বদগুমান এসে যাবে, ঠিক আছে। এই জন্য আমি বলতেছি বাস্তব দেখা আর এই মোবাইলে দেখাইতেছি, কোনো পার্থক্য হবে না ইনশাল্লাহ, নতুন নতুনই, ঠিক আছে। টুল বক্সটাও আছে, এবং বাম্পারটা দেখেন একদম নিখুঁত, কোনো সময়ের জন্য বাম্পার কারোর সাথে টাচ লাগে না। এবং স্টিকারটাও আছে, দেখেন একটা কোম্পানি থেকে স্টিকার দেয়, এবং চ্যাসিসগুলো এগুলো কিন্তু নিচে থাকে, সব সময় কাদা পড়ে থাকে। তারপরেও দেখেন কত চকচকে ঝকঝকা এবং কিচকিচে কালো, মানে কোনো ধরনের কাদা পড়ে ঝোং ধরে বা মরিচে বা পুরাতন পুরাতন ভাব, এটাও কিন্তু এই বাইকটির মধ্যে হয় নাই। আর ইঞ্জিনটা শোরুমের ইঞ্জিনের মতো যদি না হয়ে থাকে, বাইককে ফেরত দিবেন, ঠিক আছে। সাইড কভারটাও দেখেন, সুপার ফ্রেশ, এর স্ট্যান্ড এবং চেন কভারগুলো সহ। এই সাইডে সিট থেকে নিয়ে পুরো বাইকটি দেখেন একদম নিখুঁত, কেরিয়ারলা সহ, সিগন্যাল লাইট সহ। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে, সরাসরি যখন বাস্তবে দেখবেন এসএফ ডিলাক্স, এসএফ ডিলাক্সি, ঠিক আছে, বাটা জুতা বাটা জুতাই। এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে। বাইকটি নাম্বার ছাড়া ওয়ান্টেজ অবস্থা আছে, যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন। কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দিব, আমরা পল্লী এন্টারপ্রাইজের গিয়ে তার কাছে, তার যে এটা ডিলার, উনি যে ডিলার, সেই ডিলারের মাধ্যমে আপনার নামে মালিকানা চেঞ্জ করে দিব এই বাইকটির সমস্ত কাগজপত্র, ঠিক আছে। যখন বাইকটি বা কাগজপত্র আপনার নামে মালিক হয়ে যাবে, তখন বাইকটির মালিক আপনি হয়ে যাচ্ছেন, আর আপনি যখন হয়ে যাবেন তখন যে কোনো জেলায় থাকেন না কেন নাম্বার সহজভাবে ইজিভাবে করে নিতে পারবেন। সিগন্যাল লাইট এটাও নিখুঁত, প্লেটটাও একদম নিখুঁত, ব্যাক লাইটও নিখুঁত, উপর অংশটাও নিখুঁত, পিছনের টায়ারটাও একদম নতুনের মতো, কোনো ধরনের ক্ষয় যাওয়া নেই। এই সাইটের অংশগুলো দেখেন একদম সুপার ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট নেই, সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে, দেখতে পাচ্ছেন পাউদানি, সাইলেন্সার এবং এই যে হাফ চ্যাসিস গুলো, সম্পূর্ণ বাইকটি একদম নতুন। দেখেন সাইলেন্সারের চেহারাটা, মনে হচ্ছে এই মাত্রই বের করা হয়েছে সাইলেন্সারটা, ঠিক আছে। শোরুম কন্ডিশন সব কিছুই, এই সাইডের ট্যাঙ্কিটাও দেখেন নতুন নতুনই, ঠিক আছে, নতুন
নতুনই, এটা 100% শিওর। ঠিক এরকম লাগবে সরাসরি তুমি বাস্তবে দেখবেন। এই সাইটের ইঞ্জিন, টুল বক্স এবং বাম্পার একদম সুপার ফ্রেশ আছে। হ্যান্ড সিগন্যাল লাইট, ভাইজার, তারপরে এইদিকে হ্যান্ডেল, লিভার, লুকিং গ্লাস সব কিছুই একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ। হ্যান্ডেল উপর অংশগুলো দেখেন একদম নিখুঁত ফুল ফ্রেশ। 2100 কিলো চলা এই বাইকটি, মিটার অরিজিনাল এবং মিটার এখন পর্যন্ত কালো কিসকিসে এসে যেরকম শোরুমে থাকে প্রবাহ ওইরকমই আছে। আর এই সাইটের সাউন্ড কোয়ালিটি শোনাবো, তার আগে সেলফ দিই, দেখেন স্টার্ট হয়ে গেছে। একটু ব্যাটারি চার্জ দিতে হবে, আমি পাতে দিচ্ছি, দেখেন প্রথম কি কি রানিং অবস্থা আছে, দেখেন সাউন্ডটা কত স্মুথ। তো অফ করে দেওয়া হলো, তো বাইকটি আসলে নতুন এবং সাউন্ডটাও নতুনের মতো, এতে কোনো সন্দেহ নেই। এই বাইকটি এখন দামে আসবো, এই বাইকটির দাম ফিক্স প্রাইস শোরুম কাগজ পরিবর্তন সহ 90,000 টাকা। শোরুম কাগজ পরিবর্তন সহ ফিক্স প্রাইস 90,000 টাকা একদম। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা ইনশাল্লাহ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।